স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় হবে সুফি সদরুদ্দিন উদ্দিন সৃষ্টি রচিত কোরআন দর্শনের দ্বিতীয় খণ্ড হতে সুরা কাহাফের সানেনজল এবং এ প্রসঙ্গে আনুষাঙ্গিক কিছু কথাবার্তা খ্রিস্ট ধর্মাবলম্বী সাতজন যুবক তৌহিদ ধর্ম পালনের অপরাধে ধর্মদ্রোহী কর্তৃক প্রাণদণ্ড বিধানের ভয়ে পালাইয়া গিয়া কাহাফে অর্থাৎ পর্বতগুহায় আশ্রয় লইয়াছিলেন সেখানে এক ঘুমের পর যখন তারা জাগিলেন এবং গুহার বাহিরে আসিলেন তখন তাহারা জানিতে পারিল যে তিন শত বৎসর অতিবাহিত হইয়া গিয়াছিল চন্দ্রবাস অনুসারে তিন শত নয় বৎসর অতিবাহিত হইয়া গিয়াছিল কেমন করিয়া এত শতবর্ষ অতীত হইয়া গিয়াছিল গুহাবাসী যুবকগণ নিজেরাই ঠাউর করিতে পারেন নাই কারণ তাহাদের মনে হইয়াছিল যেন সেই সময়টা একদিন অথবা তাহার একাংশ মাত্র জনসাধারণ এই রহস্যময় ঘটনা অবগত হওয়ার পর আশ্চর্য হইয়া গেল এবং এটা কেমন করে সম্ভবপর হতে পারে তা নিয়ে চুমুল আলোচনা তর্কবিতর্ক চলতে লাগল দেশ ও রাষ্ট্রশক্তি এই সময় ছিল খ্রিস্ট ধর্মের সমর্থক অবশেষে সকলে এই ঘটনার স্মৃতিচিহ্ন নির্মাণ করিয়া রাখিবার জন্য আলোচনা করতে লাগলো একদল বলল চলো আমরা একটি স্মৃতিসৌধ নির্মাণ করিয়া এই অলৌকিক ঘটনাকে স্মরণীয় করিয়া রাখি আর একদল নিযুক্তি দিল কোনোরূপ স্মৃতিসৌধ যেহেতু এইরূপ মহান ঘটনার উপযুক্ত স্মৃতিচিহ্ন হইতে পারে না এবং ওহা আল্লাহর পছন্দনীয় হইতে পারে না সেহেতু চলো আমরা বিশেষ করিয়া তাহাদের উপর মসজিদকেই ধরিয়া লই এই জাতীয় মতবিরোধের পরি নামে শেষোক্ত দলের সিদ্ধান্তই জয়যুক্ত হইল অর্থাৎ তাহা গ্রহণ করা হলো এই বাক্যের ব্যাখ্যা করিতে যাইয়া সবাই এক বাক্যে বলিবেন যে মসজিদ তৈরি করিবার সিদ্ধান্তই জয়যুক্ত হইল এবং অন্যান্য প্রকারের স্মৃতিরক্ষার প্রস্তাব বাতিল করা হলো যেহেতু কোরআন মসজিদ গৃহকে আল্লাহর মসজিদ বলিয়া মোটেই স্বীকৃতি দান করেন নাই সেহেতু আমরা দেখিতে পাই কোনো গির্জা বা উপাসনালয় তৈরি করা হয় নাই যদি এইরূপ কিছু তৈরি করা হতো তবে সাকার মসজিদকে অর্থাৎ এবাদতখানারূপে মসজিদ গৃহকে কোরআনে মসজিদ বলিয়া স্বীকৃতি দিয়াছেন বলা যাইত এবং সেই ক্ষেত্রে আসহাবে কাহাফের ঘটনাটি স্মৃতিচিহ্নস্বরূপ একটি মসজিদ গৃহ অর্থাৎ গির্জা যেহেতু তখন খ্রিস্ট ধর্মের আমল ছিল উল্লেখিত সিদ্ধান্ত অনুসারে আজ জগতের বুকে বিদ্যমান থাকিত কিন্তু তেমন কিছুই নাই এবং কখনো ছিল বলিয়া প্রমাণ নাই এই ঘটনার জাহিরি একটি স্মৃতিচিহ্ন তৈরি করিলে উহার উপযুক্ত মর্যাদা দেওয়া হয় না একমাত্র নিজ জীবনে মসজিদকে ধরিয়া লওয়ার চেষ্টায় থাকিয়াই এই আসহাবে কাহাফের উপযুক্ত স্মৃতি রক্ষা করা সম্ভবপর স্থূল বস্তু নির্মিত স্মৃতির কোনো মর্যাদা আল্লাহর নিকট নাই এই উপাখ্যানের আসল শিক্ষা গ্রহণ করিয়া আসহাবুল কাহাফের জীবনাদর্শে অনুপ্রাণিত হইয়া উহার উপর মসজিদকে গ্রহণ করা যাইতে পারে অর্থাৎ নিজ নিজ জীবনে আল্লাহর মসজিদকে গ্রহণ করিয়া লওয়াই উহার যোগ্য স্মৃতি রক্ষা কাহাফ শুধু পর্বত গুহা নহে কাহাফ আল্লাহর মসজিদ কাহাফের লহস্যলোকে প্রবেশ না করিলে দুনিয়া হইতে আশ্রয় লইয়া মসজিদে প্রবেশ করা সম্ভব নয় সুতরাং কাহাফ মসজিদেরই নামান্তর সুরা কাহাফের ষোলো নংবাক্যে সকল মানুষকে সাধারণভাবে বলা হচ্ছে যখন তোমরাও তাদেরকে অর্থাৎ অংশীবাদী সমাজকে এবং আল্লাহ ব্যতীত তাহারা যাহাদের দাসত্ব তথা প্রবৃত্তি ও বস্তুবাদের দাসত্ব করে উহাদিককে পরিত্যাগ করিবে তখন তোমরা কাহাফের দিকে গমন করো বা কাহাফে আশ্রয় গ্রহণ করো তবেই তোমাদের রব তোমাদের প্রতি তাহার রহমত প্রসারিত করিয়া দিবেন এবং তোমাদের জন্য তোমাদের কার্যসমূহকে জীবন্ত করিয়া দিবেন এবং তাহা সহসাধ্য করিয়া দিবেন প্রকৃতপক্ষে কাহাফ পর্বত পর্বতগুহা নহে কাহাফ শব্দটি শুধু একটি নামকরণ মাত্র ইহা আল্লাহর রহমতের গুহা বা আবরণ সেইখানে প্রবেশ করিতে পারিলে দুনিয়ার সকল আবিলতা ও সেরেক হইতে মুক্তি লাভ করা যায় মানুষ নিজ হইতে সেইখানে প্রবেশ করিতে পারে না প্রবেশের চেষ্টা করিলে আল্লাহ পাক তাহার নিজ রহমত ও দয়া তাহার জন্য বৃদ্ধি করিয়া উহাতে প্রবেশ সহসাধ্য করিয়া দিবেন কাহাফে প্রবেশকারীর সমস্ত কথা ও কর্মই জীবন্ত যেহেতু প্রবেশকারী সত্যের সঙ্গে সংযুক্ত হন কাহাফের বাহিরে মানব জীবন অসত্য ও সেরেকে ভরপুর অসত্য ক্ষণস্থায়ী ও ধ্বংসাত্মক কাহাফে প্রবেশ করিবার পর সাংসারিক সকল কর্মই সত্যমণ্ডিত ও জ্যান্ত হইয়া ওঠে এবং সব কর্মের মধ্যেও রবের সঙ্গে সংযোগ রক্ষা করা তিনি সহসাধ্য করিয়া দেন যখন কোনো ব্যক্তির রহস্যলোকে প্রবেশের আকাঙ্ক্ষা ও আগ্রহ আল্লাহ রসলম মোমিনগণের পছন্দ মতো হয় কেবল তখনই তাহাকে রহস্যলোকে গ্রহণ করা হয় রহস্যলোকে গ্রহণ করিবার উদ্দেশ্যে সংসারের সকল মানুষের আমলের প্রতি তাহারা আগ্রহের সহিত তাকাইয়া আছেন কাহাফ অর্থে কোরানে পর্বত গুহা মোটেই বোঝান বোঝায় কি না তাহা জোর দিয়া বলাই কঠিন কাহাফের স্বরূপ এমনই রহস্যময় ও সুন্দর যে ওহাকে নিশক পর্বত গুহা ধরিয়া লইলে সুরা কাহাফের মধ্যে আসহাবুল কাহাফ উপাখ্যানটির অর্থের কোনো মিল পাওয়া যাবে না আবার কাহাফ অর্থ যে পর্বত গুহা তাহাও একেবারে ছাড়িয়ে দেওয়া যায় না ঠিক যেমন কোরআন হাদিসের মসজিদ না ওহা কোনো গৃহ না ওহা গৃহে আবদ্ধ যদিও মসজিদ বলিতে প্রথমত মসজিদ গৃহের ধারণাই মনে আসিয়া থাকে ঠিক সেই রূপ। কাহাফ বলিতে পর্বত গুহা মোটেই বোঝাই নাই অথচ শাব্দিক অর্থ হিসেবে উহাকে পর্বত গুহা বলিয়ায় প্রথমত ধরিয়া লইতে হয় যদি কাহাফ অর্থে শুধু পর্বত গুহাই বোঝাইত তাহা হইলে সংসারের অন্যায়কারী এবং স কর্ম হইতে আশ্রয় লইবার জন্য তথা দুনিয়া হইতে উদ্ধার লাভের জন্য আল্লাহ পাক সবাইকে কাহাফে প্রবেশ করিতে কেন আদেশ করিতেন সুতরাং কাহাফ মসজিদেরই অপর একটি রূপক মাত্র যদি কোনো মানুষ আল্লাহর রহমতে মসজিদের মধ্যে প্রবিষ্ট হইয়া যাইতে পারেন তাহা হইলে যেই সকল অবস্থায় সেই মানুষ বাস করেন তাহার বর্ণনা দেওয়া প্রয়োজন কাহাফে প্রবেশ করা আর মসজিদের অধিবাসী হওয়া প্রায় অনুরূপ মসজিদে প্রবেশকারী লোকেরা যেই সকল অবস্থার অধীন হইয়া থাকেন আল কাহাফে প্রবেশকারীর অবস্থা তাহাদেরই অন্যতম আল কাহাফ হইতে বাহির হইয়া আসিয়া যদি কোনো মানুষ পুনরায় সংসার ধর্ম পালন করা সত্ত্বেও সেই সংযোগ অখণ্ড রাখিতে পারেন তবেই তিনি সত্যিকার রূপে মসজিদের অধিবাসী বলিয়া পরিগণিত হইতে পারেন তখন সেই ব্যক্তি আল্লাহর দিনের মধ্যে বাস করেন মন হইতে সর্বপ্রকার সেরেক তখন দূর হইয়া যায় আল্লাহ তখন সারা সৃষ্টির রব রূপে অখণ্ডভাবে দৃষ্টিপথে আবির্ভূত হইয়া সেই ব্যক্তির সমগ্র ও মনকে অভিভূত এবং নিবদ্ধ করিয়া রাখেন তৌহিদ ভিত্তিক জীবন এইরূপী হয়ে থাকে মসজিদে অবস্থানকারী ব্যক্তিগণের নানা রকম অলৌকিক অবস্থার সৃষ্টি হয় এবং সাধনার একাগ্রতা ও গভীরতা অনুসারে তাহাদের স্তরভেদ হয়ে থাকে চারটি উপাখ্যানকে অবলম্বন করিয়া সাধকদের বিশিষ্ট চারটি আধ্যাত্মিক পর্যায়ের স্বরূপ সুরাল কাহাফে অঙ্কিত হইয়াছে যাহার প্রথম পর্যায় হইল আল কাহাফে আশ্রয় লওয়া এবং শেষ পর্যায় হইল জুলকার আধ্যাত্মিক পরিপূর্ণতার অবস্থা সেইখানে জাহের ও বাতেন মিলিতভাবে পূর্ণতা লাভ করিয়াছে